গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আমার বুলটি বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সকালকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আশা করি সকালেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা সকালেই খুব ভালো আছি, সুস্থ আছি। তো চলো সকাল সকাল তোমাদের সাথে গল্প করে দিনটা শুরু করলাম। তো চলো বন্ধুরা, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো অবশ্যই নতুন হলে চ্যানেলে থেকো। তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ছেলে এই যে বেরিয়ে গেল প্রাইভেট পড়তে, সাত সকাল চলে গেল খাওয়া দাওয়া করে। এই যে এদিকে তোমাদের দাদা ভাই দোকান যাবে, রেডি হচ্ছে, মালপত্র যে গুছিয়ে নিচ্ছে। এখানে সমস্ত মালপত্র আছে, তো কিছু কিছু তোমার নিয়ে নিচ্ছে, দোকানে নিয়ে যাবে। দেখো তো এই যে এগুলো দেখো, ছুরি আর এখানে অনেক কিছু আছে, কুড়ুল, কাটারি, খান্তা, খুন্তি, বহুত কিছু আছে। এই যে দেখো, তো এই যে এগুলো মাল আছে, লোড করতে হবে গাড়িতে। এই দেখো সমস্ত মাল আছে, ধরে তুলতে হবে এটা একেবারে, গাড়িতে চাপানো হবে। তো দাদা ভাইকে রেডি করে দি, চলো। তো চলো কিছু খাবার দিয়ে দিই, সেখানে দোকানে গিয়ে খাবে। কোদাল দোকান হচ্ছে, কয়েকটা কোদাল নিয়ে যাবে, এখানে সমস্ত মাল আছে। একবার তো সব কিছু নিয়ে যাওয়া যাবে না, সমস্ত কিছু দু চারটে করে নিয়ে যায়। তো সকালে মুড়ি খাওয়ার সময় হয় না, তাড়াহুড়ো করে দোকানে যেতে হয়। তো ওই জন্য এই যে তোমার দাদা ভাইকে ছাতু একটুখানি গুলে দিয়েছি মগে, ছাতু খেয়ে চলে যাবে আর দোকানে গিয়ে মুড়ি খাবে। তো ছাতু দিয়ে দিয়েছি, আর সকালে ছেলেও দেখলে টিউশনে চলে গেল, প্রাইভেট পড়তে চলে গেল। তো চলো এবারে আমার কাজ শুরু করে দিই। আমি এদিকে যে রান্না বসিয়ে দিয়েছি, তো ভাত হচ্ছে আপাতত, আর এখানে যে কিছু সবজি আছে কেটে নেবো। এসে গেছে আমাদের ছুনকু, ছুনকু এদিকে একটু দেখো, ছুনকু দেখো, ছুনকু জ্বর, এই ছুনকু ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে নাকি গো ছুনকু? তো এই যে এদিকে গাড়ি রেডি হয়ে গেছে, তোমাদের দাদা ভাই বেরিয়ে যাবে দোকানে, ব্যাগে মুড়ি দিয়ে দিয়েছি। আর এই দেখো আমার এক ননদ এসছে, আর অক্ত এখন মুখ ধুচ্ছে, কালকে রাতে এসেছে আর কি। তোমাকেও তোমরা দেখতে চাইলে দেখতে পারবে, ওরা মেয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে এই যে সকাল হতেই কালকে গত রাতে বৃষ্টি হয়েছে ভীষণ, তো এই যে ভেজা জামা কাপড় ছিল মেলে দিয়েছি বাইরে, এই যে দেখো মেলে দিয়েছি। তো চলো রান্নায় লেগে যায় সকাল সকাল। তো চলো একটুখানি ছাতু খেয়ে নিই সকাল সকাল, আর মুড়ি খাওয়ার কোনো চান্স নেই আপাতত, একটুখানি ছাতু খেয়ে নিই, খেয়ে রান্নাটা সারবো। ছাতু খেয়ে নিলাম, ছাতু খেয়ে নিলে কি হয় সকাল আর সেভাবে খিদে পায় না, অনেকক্ষণ পেট ভরে থাকে। তো কালকে রাতে বৃষ্টি হয়েছে, মেয়ে বাড়িতে শুতে পারছিল না বৃষ্টির কারণে, বৃষ্টি পড়েছিল বাড়ির মধ্যে, তো এখানে শুতে এসছে পাশের বাড়িতে, ডাকবো চলো। অনু উঠেছিস রে, অনু, এ অনু, অনু। তো সকাল সকাল বাসন টাসন ধুয়ে নিয়ে চলে এসেছে, এই দেখো বাসন ধোয়া হয়ে গেছে, আর রান্না তো বসিয়ে দিয়েছি। তো এই যে ভাত হয়ে গেছে নামিয়ে দিয়েছি, আর এখানে একটু সবজি নিয়ে বসে গেছি, একেবারে সবজির বাজার। দেখো এদিকে আছে কলমি শাক, এখানে আছে কাঁচা কলা, হপ্পা, কুমড়ো, এখানে আম আছে দেখতে পাচ্ছ, আম। তো এই দেখে এগুলো হচ্ছে কুমড়ো শাকের ডাটা,
আর এখানে আছে কলমি শাক, আনারস, এখানে আছে হোঁপা, বেগুন, কুঁদরি, কাঁচা কলা, লেবু, কুমড়ো, আর এদিকে দেখো সুন্দর আম, দেখো আম, দেখো দেখে গেছে আমগুলো, কচু আছে, পেঁয়াজ, টমেটো, বেগুন, আলু, আমড়া, টমেটো। তো চলো শাক টাকগুলো একটু কেটে নিই, নিয়ে রান্নাটা সেরে নিই। এই যে কলমি শাক আছে এদিকে, আমাদের মাঠের ক্ষেতের শাক আর কি, নিজেদের শাক হাতে বোনা, টাটকা শাক কোনো ওষুধ নেই বন্ধুরা, বুঝতে পারছো? তো চলো শাকটা কেটে নিই, ভাজা হবে, আর মাছ ভাজা আছে, রান্না হবে। এদিকে আনারস দেখো কেটে নুন আর চিনি মাখিয়ে রাখবো। তো এই যে মেয়ে এখন চা খাচ্ছে পাউরুটি দিয়ে, মানে রুটি ব্রেড, তো নিয়েছিলাম টিফিন দেওয়ার জন্য, কিন্তু আজকে তো বৃহস্পতিবার, তো সেই কারণে টিফিন বানানো গেল না, এটা ডিম দিয়ে ভেবেছিলাম টোস্ট করবো, তো হলো না, সেই কারণে চা দিয়ে খেয়ে নিচ্ছে যে, আর খাওয়া দাওয়া করে ওকে একটু স্কুলে পাঠাবো সবজি দিতে, এসে পড়তে বসবে। কেমন হয়েছে দেখবি চাটা? তো মেয়ে চাটা করেছে, আমি খেলাম একটু রুটি দিয়ে, ভালোই লাগলো আমার, একটু খাওয়া হয়ে গেল। কী রান্না হয়েছে তোমাদের একটুখানি দেখিয়ে দিই। এরকম কুমড়ো শাকের ডাঁটা দিয়ে একটা চড়চড়ি বানিয়েছি, আর এখানে আছে মাছের একটুখানি আলু দিয়ে ঝোল মতো করেছি, আর এদিকে আছে শাক ভাজা, কলমি শাক ভাজা। তো আজকের আইটেম এইটুকুই বন্ধুরা, এদিকে খাবো, আর এদিকে লেবু আছে, তো লেবু নিয়ে নেবো সাথে। তো রান্নাটা সকাল করে সেরে ফেললাম, বসে আছি, এখন তো দুয়ারে রেশন জানো তোমরা, তো দুয়ারে রেশন এক্ষুনি দিতে আসবে বাড়িতে, আর বাড়িতে কেউ নেই আমি ছাড়া, আমি রেশনটা নিয়ে তবে বেরোতে পারবো, তো সেই কারণে একটুখানি বসে আছি, রান্না অনেকক্ষণ হয়ে গেছে তোমাদের দেখালাম। একবার স্কুলে পাঠাচ্ছি সবজি নিয়ে, আমি তো একটু পরে যাবো, কেননা আজকে বললাম দুয়ারে রেশন, তো দুয়ারে রেশন নেওয়ার জন্য কেউ নেই বাড়িতে, আমি আর যে মেয়ে আছি, তো আমাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, সেই কারণে মেয়েকে আজকে স্কুলে পাঠাচ্ছি, আমি পরে যাব রেশনটা নিয়ে। তো ওই যে মেয়ে চলে যাচ্ছে স্কুলে। বন্ধুরা তোমরা তো জানোই পাশের বাড়ি থেকে আমাকে জল আনতে যেতে হয়, তো জল চালিয়ে দিয়েছি, জল ধরতে যাব, রেডি হচ্ছি, এই যে জল ধরতে যাব, তো জলটা ধরে নিয়ে আসো বন্ধুরা সাথে থেকো। প্রতি মাসে সারা মাসে এটার জন্য অপেক্ষা করে থাকি, এই যে রেশন, তো এর জন্য অপেক্ষা করতে কখন আসবে কখন আসবে, তো এসে গেছে, এই যে রেশন কার্ড নিয়েছি, তো আমাদের বিপিএল কার্ড, চাল গম আটা দেওয়া হয়, চলো রেশন নিয়ে এসে তোমাদের শেয়ার করছি। তো এই দেখো এখানে রেশনের জন্য ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হচ্ছে, আর ওদিকে মাল দেওয়া হচ্ছে, চলো আমিও ফিঙ্গারপ্রিন্ট দেবো। তো এখানে যে মাল দেওয়া হচ্ছে চাল গম আটা, আমি এই যে এদিকে থলে নিয়ে হাজির হয়েছি, মাল নেব রেশনের। আর এদিকে দেখো সবুজ মাঠ, ধানে ভরে গেছে সবুজ ধান, সুবিধা হয় এটা দেওয়ার কারণে, তো আমাদের না আছে জমি জায়গা কোনো কিছু নেই, রেশন চালটা পাওয়া যায় বলে মোটামুটি খেতে পাই আর কি, তো পুরো মাসটা চলে যায় এই চালটা দিয়ে, এদিকে গম আছে, আটা আছে, চলো বাড়ি যাই, বাড়িতে আমাকে একা একাই রেশনটা নিয়ে আসতে হলো, তো বাড়িতে কেউ নেই এই জন্য একাই যে রেশনটা নিয়ে যাচ্ছে আস্তে আস্তে, এখানে চাল আছে আর এখানে আটা গম, যা মোটামুটি রেশন থেকে আমরা পাই, তো বন্ধুরা রেশনের যে খাদ্য সামগ্রী আমরা পাই, তাই দিয়ে আমাদের কোনো রকমে সারা মাসটাই চলে যায়।
তো এই যে রেশন হলদে বস্তাটাতে চাল আছে আর এটাতে আটা গম আছে তো এটা দিয়ে মোটামুটি আমাদের সারা মাস চলে যায় আর কি কোনো রকম আমরা রেশন দিয়ে চলে আসলাম আর তোমাদের দেখালাম আমাদের তো চারটে কার্ড আমরা চারটা মানে চারজন মেম্বার তো সেই কারণে 27 কেজি চাল আর 5 কিলো গম 8 কিলো আটা তো ওটা দিয়ে আমাদের সারা মাস চলে যাবে কোনো রকম চলে যায় আর কিনতে হয় না ভীষণই এটা আমাদের সুবিধা হয় বা উপকার রেশনটা পাওয়ার জন্য যাই হোক বন্ধুরা সকাল থেকে অনেক সময় তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের সাথে থাকলাম কী কী করলাম তোমাদের সেটাও ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না অবশ্যই চ্যানেলের সাথে থেকো আর এটা কেসা কাছে হাই করে দে তো এটা আমার একজন ভিডিও তোলা কাস্টমার বাড়িতে কেউ থাকে না যখন তখন এই ড্রাইভার মেয়েকে দিয়ে ভিডিও ধরা করাই তো বাড়িতে কেউ নেই একা একাই করতে হচ্ছে আর ভিডিও যাই হোক তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আর এই যে ছেলের শরীর খারাপ ছেলে আজকে স্কুলে যেতে পারেনি তো বাড়িতেই থাকছে আজকে মেয়ে চলে গেছে স্কুলে যাই হোক ব্লগটা শেষ করতে করতে আবার কথা বাড়ালাম তো অনেকক্ষণ ব্লগ বক করলাম সকালে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা।